শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে শুভ বিজয়া দশমী, তো বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন দেখছেন সেজে গুজে রেডি হয়ে গেছি, যাব সিঁদুর খেলতে। তো মাকে বরণও করা হবে, সবাই মিলে সিঁদুর খেলা হবে। দেখতে থাকুন পরপর ব্লগটা, আশা করি ভালো লাগবে। চলুন সবাই মিলে যাই সিঁদুর খেলি। বাদ্দি বাজে উঠলো খুশির রোল, থাকিস মা আর কিছুক্ষণ। ঘন্টা কাশর উঠলো বেজে উরুধ্বনি তোল, জাসনে মা তুই আজ বিসর্জন। জোরে এই কটা দিন সবাই মিলে খুব আনন্দ করলাম, মজা করলাম, বেশ ভালোই লাগলো। আজ সত্যি মাকে বিদায় জানাতে ভীষণই কষ্ট হচ্ছে আমাদের, তো মাকে তো জানাতে হবে, না হলে আবার সামনের বছর নতুন করে আসবে কি করে। তো সবাই মিলে খুব আনন্দ করব, মজা করব, দেখতে থাকুন, খুব ভালো লাগবে আশা করি। মায়ের কাছে এই কামনা করি যে সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সবাইকে যেন সুমতি দেন, সবাই যেন ভালো পথে থাকে, সুস্থভাবে থাকে, এই কামনা করি। তো মাকে বরণ করার পর সবাই মিলে দাঁড়িয়ে যে যার মতন করে ফটো শুট হচ্ছে। এই যে কেউ কেউ নাচানাচি শুরু করে, মাইক তো বাজছে, তার তালে তালে সবাই নাচাও শুরু করে দিয়েছে, সবাই খুব আনন্দ করছে, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। পুজো মণ্ডপে সবাই যে যার মতো করে ফটো শ্যুট করলো, ফটো তুললো, এখন সবাই নাচতে নাচতে এগিয়ে যাচ্ছে স্টেজের দিকে। তো স্টেজে আজকে কিছু খেলা আছে, তারপর প্রাইজ বিতরণী আছে, তারপর তো নাচানাচি তো হয় আমাদের প্রতি বছর, তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন মোমবাতি জ্বালানোর কম্পিটিশন হচ্ছে, তো আমি এখন স্টেজে গেছি জ্বালাচ্ছি, তো আমি বেশি পারিনি, মাত্র 9টা জ্বালিয়েছি।
সমস্ত কম্পিটিশন শেষ হয়ে গেছে, এখন প্রাইজ বিতরণী হবে। তো ঘোষণা করছে, আমাকে ডাকলো, এখন কয়েকটা বাচ্চাকে আমি কিছু পুরস্কার দেব। এখন শঙ্খ বাজানো কম্পিটিশনের পুরস্কার দেওয়া হচ্ছে। এই যে ফার্স্ট হয়েছে যাকে দিয়ে দিল, পরপর সেকেন্ড যে হয়েছে সেও নিয়ে নিল, এবার আমি থার্ড হয়েছি, এবার আমি উঠেছি, আমাকেও পুরস্কার দিচ্ছে। চোখে স্বপ্ন মেলে ইচ্ছে ডানা, বছর পরে আবার সোমা। চোখে স্বপ্ন মেলে ইচ্ছে ডানা, বছর পরে আবার সোমা। জয় জয় মা দুর্গা। খেলা হয়ে গেল, এখন বাড়ি চলে এসেছি, আর আমি এইটা পেয়েছি প্রাইজ। দেখুন প্রাইজ পেয়েছি, এটাই আনন্দ। সে যদি এক টাকাও হয় তাতেও খুশি, প্রাইজ তো একটা টাকা দিয়েছিলেও প্রাইজ। তো আমি এটা পেয়ে ভীষণ খুশি, আর কি বলবো, এখন ফ্রেশ হতে হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।